আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রীতা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 19 দিন কঠোর বিধিনিষেধ শেষে আজ খুলছে প্রায় সবকিছু, শুরু হয়েছে গণপরিবহন চলাচল, দীর্ঘদিন পর কাজে ফিরে খুশি বাস শ্রমিকরা। দেশে করোনা ও উপসর্গে প্রায় অর্ধশত প্রাণহানি, খুলনা ও রাজশাহীতে মৃতের সংখ্যা কমলেও বাড়ছে চট্টগ্রামে। ফুটবল জাদুকর মেসিকে বরণ করে নিল প্যারিস, বার্ষিক 350 কোটি টাকা বেতনে পিএসজির সাথে 2 বছরের চুক্তি, নেইমারের সঙ্গে খেলবেন 19 নম্বর জার্সিতে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 19 দিন পর বিধিনিষেধ শিথিল হওয়ায় মঙ্গলবার রাত থেকেই মহাসড়কে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে মানুষের ভিড়। যাত্রীদের অভিযোগ, জেলা শহরগুলো থেকে ঢাকায় ঢুকতে পোহাতে হয়েছে দুর্ভোগ। টানা 19 দিন পর প্রত্যাহার হয়েছে কঠোর বিধিনিষেধ, রাস্তায় চলাচল শুরু করেছে গণপরিবহন। টার্মিনালগুলোতে দেখা গেছে শ্রমিকদের হাঁকডাক। নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা, বেনাপোল সহ দেশের বিভিন্ন জেলা শহরে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। মঙ্গলবার রাত 12টা রাজধানীর মানিকনগর এলাকায় একের পর এক আসছে দূরপাল্লার বাস, এতে সড়কে দেখা যায় যানজট। যাত্রীদের অভিযোগ, ঢাকায় আসতে পোহাতে হয়েছে দুর্ভোগ। আমি নোয়াখালী থেকে বাস যাচ্ছি ঢাকা। কত টাকা ভাড়া নিয়েছে? ভাড়া আমাদের 350 টাকা নিয়েছে। 4:20 গাড়িতে উঠে হয়েছে আমাদের। আমাদের 7টা বাজে দাউদকান্দি ব্রিজে, ওখানে আটকে রাখছে, 12:01 গাড়ি ছাড়া হয়েছে। এখন আমরা ঢাকা পৌঁছেছি এসে। দাউদকান্দি ব্রিজে এখানে 3 ঘন্টা আটকে রাখছে, 12টা বাজে দাউদকান্দি থেকে ছাড়ছে। এর আগে এখানে সব যাত্রীদের ওরা বসে রাখছে। আপনারা গাড়ি ছাড়বেন না 12টার আগে, তাহলে আমাদেরকে কেন এরকম ভোগান্তিটা করছেন? কোনো গাড়ি নেই, আমরা সে পুরান ঢাকা প্রায় চকবাজার যাবো, এখন কীভাবে যাবো বলেন? এখন হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দীর্ঘদিন পর বাস চলাচলে খুশি পরিবহন শ্রমিকরা। এতদিন পরে আসলে আমাদের দিকে পরিবহন সেক্টরে আমরা সবচেয়ে অবহেলিত। আমাদের পাশে না থাকে গভর্নমেন্ট, না থাকে মালিক, না থাকে কীভাবে আমার সময় বহুত কষ্ট দিয়ে গেছে জীবনটা, আর এখন খুলছে যাচ্ছি আর কি বিরিয়ানি বাজার উদ্দেশ্যে যে রওনা হয়েছে। অতীতে যা ছিল ভাড়া এখন ঠিক সেই ভাড়ায় এবং যাত্রী প্রতি সিটে। লকডাউন তো মানে করোনার চেয়েও খারাপ, লকডাউন তো লকডাউনে আমরা তো খুব বিপদের মুখে ছিলাম। যাত্রী বেশি সাবা থামি না, মোটামুটি মনে করেন যে ফিলে বানো যাওয়া আমি 20-22 জন লয়ে আইছি। বাস মালিকদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু করেছে দূরপাল্লার বাস, চলছে আগের ভাড়ায়। এস এম ভয়েস বাংলা ভিশন ঢাকা। করোনা ও উপসর্গে চট্টগ্রামে 12 জন সহ দেশের বিভিন্ন জেলায় মারা গেছে প্রায় অর্ধশতজন। চট্টগ্রামে করোনায় আরও 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে মহানগর এলাকায় 8 জন এবং উপজেলায় 4 জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছে 1094 জন। ময়মনসিংহ বিভাগে করোনায় 10 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 6 জন করোনায় ও 4 জন উপসর্গে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 10 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 3 জনের করোনা পজিটিভ ছিল আর উপসর্গে ভুগছিলেন 4 জন এবং নেগেটিভ হওয়ার পর 3 জনের মৃত্যু হয়েছে। খুলনার 4টি হাসপাতালে করোনায় মারা গেছে 7 জন, করোনা উপসর্গে খাগড়াছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। দর্শক, করোনার গণটিকা কার্যক্রমের পঞ্চম দিনের সংবাদ সংগ্রহে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যাচ্ছে তার কাছে। সৈকত, আপনি যে টিকা কেন্দ্রটিতে আছেন সেখানে মানুষের ভিড় কেমন দেখছেন? আজকে যে গণটিকা কার্যক্রমের পঞ্চম দিন চলছে রাজধানীতে এবং আমি রয়েছি এখন রাজধানীর শেরেবাংলানগর উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু গত 4 দিন যে মানুষের ভিড় ছিল করোনা টিকার জন্য তার চেয়ে আজকে কিছুটা কম। যদিও নারী পুরুষের জন্য আলাদা কেন্দ্র বানানো হয়েছে এবং তার 2 লাইনে দীর্ঘ লাইন রয়েছে এবং যারা টিকা দিতে এসেছেন তারা বলছেন যে তারা কিন্তু 3টা বা 4টা থেকেই কিন্তু কেন্দ্রে এসে হাজির হয়েছে এবং লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল 9টা থেকে যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে তার জন্য কিন্তু তারা ওই 3টা 4টা থেকে হাজির হন যাতে তাদের টিকাটা নিশ্চিত হয় আর কি। এখনও কিন্তু যেহেতু 350 টিকা দেওয়া হবে এবং সকাল 9টা থেকে শুরু হয়েছে, এই হয়তো 12টা নাগাদ টিকা শেষ হয়ে যাবে এরকমই জানিয়েছেন টিকা সংশ্লিষ্টরা। এবং যারা আজকে টিকা দিচ্ছেন, গতকালকে যারা ফিরে গেছেন তাদেরও টিকা দেওয়া হচ্ছে, সাথে পাশাপাশি আজকে যারা লাইনে
ঠিকাদারছেন তাদেরও দেয়া হবে এবং ঠিকার সংশ্লিষ্টরা বলছেন 12টা নাগাদ হয়তো তাদের 350 টাকা শেষ হয়ে যাবে হয়তো তারা সব মানুষকে আজ ঠিকা দিতে পারবেন না কোন কি হচ্ছে এখানকার ঠিকার সার্বিক পরিস্থিতি ধন্যবাদ দর্শক রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে গণটিকা কার্যক্রমের সর্বশেষ জানাছিলেন সহকর্মী সৈকত সাদিক ভরা মৌসুমেও বৃষ্টির দেখা নেই লালমনিরহাটে খরা ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে কৃষকের কপাল সেচ দিয়ে আমন রোপণ করতে হচ্ছে বেশিরভাগ কৃষকের বাড়তি খরচ নিয়ে বিপাকে তারা লালমনিরহাটের পাঁচ উপজেলায় এবছর 85,515 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিন্তু দেখা নেই বৃষ্টির শুকিয়ে গেছে খালবিল ও নালা পানির অভাবে নষ্ট হচ্ছে আমন ক্ষেত বীজতলা একই কারণে পাটও পচাতে পারছেন না কৃষক বৃষ্টির জন্য অপেক্ষায় পড়িয়েছি কখন বৃষ্টি হবে কখন লাগাবো রোদের মধ্যে থাকিয়ে পারি না কাজ কামাই করে পারি না রোদ নাকে এক গ্রামের মধ্যে ছেঁয়া দৌড়াই ঘন্টা খানে কামাই করি ছেঁয়া যায় বসে রাখি বৃষ্টি না থাকায় সেচের উপর নির্ভর করতে হচ্ছে চাষিদের জেলায় চালু রাখা হয়েছে 26টি শ্যালো মেশিন এই যে আমন ধান লাগবার লাগছি জমির পানি নাই বৃষ্টি নাই মেশিন দিয়ে পানি নিয়ে পোষায় না 200 ঘন্টা শ্যালোর খেয়াল খেয়াল দেওয়ার আগে পানি দেওয়ার আগে শ্যালোর খরচ বেশি আজকে নিয়ে গারমু কালকে গারমু আবার পরশু দিন পানি দেওয়া লাগবে এইভাবে পানি খুবই শেষ লাগবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছে কৃষি বিভাগ সংকট মোকাবেলায় বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ অনুসরণের পরামর্শ তাদের জলবায়ু পরিবর্তনের কারণে কোনো বছর বৃষ্টি বেশি হচ্ছে কখনো বৃষ্টি কম হচ্ছে দেশের বাইরে কোনো জায়গায় দাবানল হয়ে যাচ্ছে তবে অবশ্যই আমাদেরও সেই ধরনের প্রযুক্তিগুলি আমরা মাঠে আমরা ছড়ানোর চেষ্টা করছি যেগুলো জলবায়ুর সঙ্গে অ্যাডাপ্টেশন করে বা জলবায়ুর সঙ্গে অভিযোজন করে কৃষকরা যেন তাদের আবাদ চাষাবাদ অব্যাহত রাখতে পারে গেল বর্ষায় জেলায় গড় বৃষ্টিপাত ছিল 1200 মিলিমিটার কিন্তু এবছর হয়েছে মাত্র 105 মিলিমিটার বাংলাভিশন নিউজ ডেস্ক চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগে ফেনীর ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম সহ 6 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 15টি স্বর্ণের বার মঙ্গলবার রাতে ডিবি পুলিশের 6 কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফেনী পুলিশ সুপার খন্দকার নুরুন নবী গ্রেফতারকৃতরা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক মোতাহের হোসেন মিজানুর রহমান নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ছিনতাই ও ডাকাতি মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস পুলিশ জানায় রবিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনীর ফতেপুর রেল ক্রসিং এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ তার গাড়ি থামায় এবং ওই সময় ব্যবসায়ীর কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় গ্রেফতারকৃত পুলিশ সদস্যরা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ